আসসালামু আলাইকুম। মামলা সাক্ষী, ময়না পাখি। প্রথমে আমি একটি সুন্দর প্যারাগ্রাফ আপনার সামনে পড়ে শোনাতে চাই। স্তন্যপায়ী প্রাণীদের জন্য খেলা একটা জরুরি কর্মকাণ্ড। খেলা তাদের প্রকৃতিতে টিকে থাকবার সম্ভাবনা বাড়ায়। সকল স্তন্যপায়ী প্রাণীদের জন্য অতএব শৈশবে খেলা বেঁচে থাকবার, বেঁচে উঠবার একটা অপরিহার্য শর্ত। বাস্তবের নকল করে এক কপট বাস্তব নিয়ে খেলা। বাঘ শাবকেরা একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে, কপট কামড় দেয় যেন একে অন্যের শত্রু, যেন সে শত্রু মোকাবিলা করছে। এই নেহাত খেলা, এই খেলা তার বেড়ে উঠবার জন্য জরুরি। শিশু মানুষের খেলনা হাঁড়ি পাতিলে রান্না করে, নকল মেহমান দাওয়াত দিয়ে ইটের তৈরি মাংসের তরকারি দিয়ে নকল খাওয়া খায়, তলোয়ার দিয়ে নকল যুদ্ধ খেলে, এইসব খেলা তার বেড়ে উঠবার জন্য প্রয়োজনীয়। শারীরতত্ত্ববিদেরা বলেছেন এসব পয়েন্টলেস কিন্তু ইউজফুল কাজ তার জন্য দরকার। কিছু কিছু স্তন্যপায়ী প্রাণীর অবশ্য শৈশব আর ফুরায় না, তারা সারা জীবন শুধু খেলে, তারা কেবলই নকল পৃথিবীতে থাকে, বাস্তবে আর ঢোকে না। যেমন ধরা যাক কিছু মানুষ যারা গল্প লিখে, মানুষ নামের স্তন্যপায়ী প্রাণীদের ভেতর কেউ কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরও গল্প লেখার মতো পয়েন্টলেস অথচ পক্ষান্তরে ইউজফুল কাজটা করে। ব্রিলিয়েন্ট একটা স্টার্টিং, খুবই দারুণ মতো সুন্দর হয়েছে। এবং এই বইটা মূলত 11টা গল্পের একটা সংকলন, এবং মামলা সাক্ষী ময়না পাখি যেই টাইটেলে যে লেখা আছে এটা একটা গল্প মাত্র। এইমাত্র আমি জনক স্তন্যপায়ী প্রাণী যিনি গল্প লিখেন এটার প্রথম প্যারাগ্রাফটা আপনাকে পড়ে শুনলাম। এখন এই ধরনের বই নিয়ে কথা বলার সবথেকে বড় ঝামেলা হচ্ছে এইটার মূল আকর্ষণ এর লেখনী। এবং এই লেখনীটা আমি যতই আপনার সামনে বলি না কেন, ফুল সৌন্দর্যটা উঠে আসবে না। তাই আমি প্রথমে একটা পুরো প্যারাগ্রাফ আপনাকে পড়ে শোনালাম যেন আপনি আন্দাজ করতে পারেন যে এটা লেখাটা কত দারুণ। এটা আপনার প্রথম আলো বর্ষসেরা 1425 একটা বই, এবং জনাব সাদুজ্জামান কিন্তু 2016 সালে বাংলা একাডেমি পুরস্কারও পান। তো এখন আমি মামলা সাক্ষী ময়না পাখি যে গল্পটা আছে সেটা আমি আপনাকে বলে দিব, বাকি 10টা আপনার যদি ভালো লাগে আমার কথা শুনে আপনি পড়তে পারেন। তো মামলা সাক্ষী ময়না পাখি আপনার মোহাম্মদ বজলুকে দিয়ে শুরু হয়, যিনি বিভিন্ন গাছে উঠতেন, গাছে উঠতে গাছ পরিষ্কার করতেন, পরিচর্যা করতেন, বিভিন্ন কাজ করতেন। তো একদিন তিনি গাছ থেকে পড়ে গেলেন এবং তার পা ভেঙে গেল। তো যেহেতু গ্রামের আশপাশে তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তাই তাকে দূরের শহরের আশপাশে নিয়ে যাওয়া হলো এবং তাকে একটা জায়গায় রাখা হলো। যেখানে তাতে রাখা হলো, ওই দিন কেন জানি কোনো একটা প্লাজায় দুর্ঘটনা ঘটেছিল এবং অনেক আহত শ্রমিকেরা ওই হাসপাতালে আসা শুরু করছিলেন। এবার আপনারা অনেকেই বুঝতে পারছেন যেটা একদম বাস্তব ঘটনারই কাহিনী ধরে এই গল্পটা তৈরি। তো কিছু সাংবাদিক এসে তাকে জিজ্ঞেস করা শুরু করলো যে আপনি কী করছেন না করছেন। তো এই কাহিনী বলতে বলতে বজলু বলা শুরু করলেন যে তিনি একটা জায়গায় তিনি শহরে রিক্সা চালাইতেন, এবং যখন প্লাজাটা ধসে পড়লো তখন তিনি সাহায্য করতে এগিয়ে গেলেন এবং ইঞ্জেকশন দিয়ে একজনের অঙ্গ তিনি কেটে তারপর উদ্ধারও করলেন, এবং আসার পথে তার উপর একটা বিম পড়লো এবং তার পা ভেঙে গেল ওখানে। তিনি কাহিনীটা কেন জানি তিনি সবাইকে বলে ফেললেন, এবং যেই মোমেন্টে তিনি এই জিনিসটা বললেন সবাই তাকে বীর করে ফেলেছে, তাকে পরে পুরস্কারও দেওয়া হলো। সব কিছু নিয়ে তিনি আমার গ্রামে ফেরত আসলেন এবং তিনি বেশ সুন্দর মতো বাঁচা শুরু করলেন। অনেকদিন পর কিছু সাংবাদিক আবার এখানে আসলো প্রশ্ন করতে যে কাহিনী কী। তো যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বজলু ভাই আপনি কোন গ্যারেজে রিক্সা চালাইতেন, তখন ওনাকে বোবার অভিনয় করা শুরু করতে হলো। তখন তো তিনি আর বলতে পারেন না, না বলতে পারেন যে তিনি মিথ্যুক, আর না স্বীকার করতে পারেন যে তিনি আসলে কিছু করেন না। এইভাবে ভাই গল্পটা শেষ হয়। এখন আপনার প্রশ্ন হবে যে ভাই এটা তো মোহাম্মদ বজলু কাহিনী আপনি বললেন, এখানে ময়না পাখি কই, সাক্ষী কই, কাহিনী কী? কাহিনী হচ্ছে অন্য জায়গায়, এটা হচ্ছে গল্পের ভিতর আরেকটা গল্প। এই মোহাম্মদ বজলু তিনি পুঁথি পড়তেন, তার পুঁথি পড়ার একটা শখ ছিল, একটা শৌখিন মানুষ। তো পুঁথির একটা গল্পই ছিল এরকম যে এক লোক যাচ্ছিলেন এবং নৌকার মাঝখানে মাঝপথে দুই মাঝি তাকে জাস্ট নৌকা থেকে ফেলে দেয় এবং বউকে অপহরণ করার চেষ্টা করে, কিন্তু ওই সময় সৌভাগ্যজনকভাবে ঝড় উঠে যায় এবং ঝড়ের কারণে সবাই একদম পুরো ডাঙ্গায় ধুয়ে আসে। এখন দুইজন মাঝি অস্বীকার করার চেষ্টা করে যে তারা কিছুই করে নাই, কিন্তু সাথে ছিল ওই ময়না পাখি, যে ময়না পাখি কোর্টে যায় এবং কোর্টে যেয়ে বাংলা এবং ইংলিশ দুই ভাষায় সাক্ষী দেওয়া শুরু করে এবং দুই মাঝিকে সাজা দেওয়া হয় ওই ময়না পাখি সাক্ষী ধরে। সো দ্যাটস দ্য স্টোরি, মামলা সাক্ষী ময়না পাখি। এখন জিনিস হচ্ছে আমি কোনো নাম কোনো প্লট ওভাবে বলিনি, আমি জাস্ট বেসিক স্টোরি লাইনটা বললাম যেন আপনি একটা আন্দাজে পান যে মামলা সাক্ষী ময়না পাখি। আপনার যদি কোনো কিউরিয়াসিটি থাকে যে আরে বইটার নাম মামলা সাক্ষী ময়না পাখি, কাহিনী কী, কাহিনী কী, ওই বেসিক কৌতূহলটা আমি এখানে শেয়ার করব। কিন্তু এইটা বইয়ের 100 ভাগেরও এক ভাগ না। বইয়ের আসল মজাটা হচ্ছে আপনার ভাষাশৈলী, আমি যেভাবে প্রথম প্যারাগ্রাফে শেয়ার করলাম।
তো এরকম আরও 11টা গল্প আছে, মানে টোটাল 11টা গল্প সংকলন। তো ওটা নিয়েই আপনার দারুণ কিছু কথা এই বইতে উঠে এসেছে। সো দ্যাটস অ্যাবাউট ইট, মামলা সাক্ষী ময়না পাখি। প্রথমে আমি যখন বইটা দেখেছিলাম অনলাইনে, আমার নামটা শুনে আমার ইচ্ছা করছে যে আরে মামলা সাক্ষী ময়না পাখি কাহিনি দেখি, ওই জন্য আমি অর্ডার করেছিলাম। কভারটাও শুনতে আমি দেখলাম যে পুরস্কারপ্রাপ্ত বই এবং পড়ার পর আমার আরও বেশি ভালো লাগলো। এটা সাধারণত খুব রেয়ার একটা জিনিস যে আপনার ইনিশিয়াল ইমপ্রেশনের চেয়ে বইটা ভালো হওয়া, অর্থাৎ কভার কিংবা নামের চেয়ে গল্পগুলো আরও সুন্দর। তো এটা খুবই রেয়ার কেস, আর তাই আমি শেয়ার করলাম। এবং অফকোর্স আমি একটা জিনিস বলে রাখি যে আমি এখন যে কথাগুলো বললাম ওইটা বইয়ের যে সৌন্দর্য, লেখার যে সৌন্দর্য, গল্পের যে ধার, ওটা ধারে কাছে যাবে না। আপনি যদি আসলে বুঝতে, আপনাকে বইটা পড়তে হবে। আমি কখনো এইভাবে জিনিসটা বলি না যে বইটা পড়তে হবে। বাট যখন সাহিত্যের ক্ষেত্রে আসে, গল্পের ক্ষেত্রে আসে, উপন্যাসের ক্ষেত্রে আসে, আমার আসলে এখানে সারেন্ডার করতে হবে যে মূল জিনিস যতটা সুন্দর আমি কোনোভাবে বিরতি উপস্থাপন করতে পারি না। তো এই আমার ব্যর্থতা আমি মেনে নিয়ে আজকের রিভিউ এখানে শেয়ার করছি। আপনার যদি শেয়ার কিছু থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।